আওয়ামী লীগ হচ্ছে একটা প্রতারক রাজনৈতিক দল, যদি তাই না হয়ে থাকে, যে শেখ মুজিবের কথা বলতে বলতে তার অজ্ঞান হয়ে যায়, সেই শেখ মুজিবের ঐতিহাসিক ছয় দফা পাঁচ নম্বর দফাটিতে লেখা ছিল পূর্ব পাকিস্তানের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাচার হয়ে পশ্চিম পাকিস্তানে চলে যায়, আমাদের মুদ্রা আমাদের কাছে রাখতে হবে, এটা ছিল পাঁচ নম্বর দফা। যে শেখ মুজিবের ছয় দফার উপরে ভিত্তি করে 1970 সনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে ক্ষমতায় যাওয়ার তৈরি করে দিয়েছিল, আজকে তার কন্যা সেটা ভুলে গেছেন। ঠিক আছে, তুমি থাকো ওখানে, এখন সে ভোটাধিকারও নাই আর অর্থ পাচার এখন আর পশ্চিম পাকিস্তানে যায় না, এখন আওয়ামী লুটের আর অর্থ পাচার করে থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, ব্যাংকক, তারপরে আপনার অস্ট্রেলিয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, অফশোর আইল্যান্ডগুলোতে। এই মাত্র কিছুদিন আগে এনবিআর থেকে এক বছর আগে, দেড় বছর আগে, সম্ভবত 2021-22 অর্থ বছরে এনবিআর থেকে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল, অফশোর ট্যাক্স অ্যামনেস্টি। স্যার যদি আপনার মনে থেকে থাকে, অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বলা হয়েছিল, পাচারকৃত অর্থ যারা ফেরত আনবেন তাদের কোনো ট্যাক্স দেওয়া হবে না, এটা ঘোষণা করা হবে না, এবং সেখানে সরকারের টার্গেট ছিল 25,000 কোটি টাকা, চুরি করেছে তাদের লোকেরা, এই রেজিমের লোকেরা 25 টাকাও ফেরত আনতে পারে নাই। তারপরে আরো দুইটা অর্থ বছর চলে গেছে, কথায় কথায় যুক্তি দেখায় যে হ্যাঁ বাজারে জিনিসের দাম বেড়েছে, মানুষের আয় তো বেড়েছে, হ্যাঁ বেড়েছে, মানুষের আয় যদি 100 টাকা বেড়ে থাকে, দ্রব্যমূল্য 1,000 টাকা বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে পারছে না আজকে মানুষ, কোনো কিছু পারছে না। তারপরে বড় বড় কথা বলে, সবচেয়ে বেশি কুতথ্য যে দেয় সে হচ্ছে এই সরকারের তথ্যমন্ত্রী, সবচেয়ে বেশি বেআইনি কথা যে লোকটা বলে সে লোকটা হচ্ছে এই সরকারের আইনমন্ত্রী। এই যে কাঠামো, কাঠামোগত বিষয়টা এক বন্ধু এখানে বলেছেন চমৎকার কথা, আমার খুব ভালো লেগেছে কথাটা, রাষ্ট্র এবং সরকার দুটি পৃথক সত্তা, সরকারটা হচ্ছে অস্থায়ী, রাষ্ট্র হচ্ছে একটা স্থায়ী সত্তা। এখন সরকার যদি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড নিজে করা শুরু করে তাহলে স্থায়ী প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায়, তখন সেই সরকার আর সরকার থাকে না, সেটা রেজিমে পরিণত হয়। ওই কারণেই মঞ্জুভাইকে আমি বলেছিলাম যে এটা সরকার না, যে কতটুকু খুশিভাই প্রায় তার বক্তৃতায় বলেন এটা হচ্ছে একটা রেজিম। আপনাদের মনে আছে অল্প কিছুদিন আগে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তাদের এরকম একটা জাতীয় কর্মশালায় একজন বক্তা বলেছিলেন, তথ্য এবং তত্ত্ব দিয়ে দুটো দিয়ে প্রমাণ করে তিনি বলেছিলেন যে ব্রিটিশের 200 বছর শাসন আমলে যে পরিমাণ অর্থ সম্পদ লুট না হয়েছে, এই সরকারের 15 বছরে তার চেয়ে বেশি অর্থ সম্পদ লুট হয়েছে। এখানে আর এক বন্ধু আমাদের ব্যারিস্টার, তরুণ ব্যারিস্টার বলেছেন, তারুণ্যের প্রতীক যারা প্রত্যেকের বক্তব্য আমাদের কাছে ভালো লেগেছে, একজন বলেছেন যে অর্থ পাচার হয়ে যাচ্ছে, তাতে আমাদের সংবিধানের বা আমাদের মূল জায়গাটার এখানে একটা শূন্য হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত একজন রাষ্ট্রপতি থমাস জেফারসন, তিনি বলেছিলেন, হোয়েন পিপল ফিয়ার দি গভর্নমেন্ট দ্যাট ইজ টাইরানি, অ্যান্ড হোয়েন দ্য গভর্নমেন্ট ফিয়ার দি পিপল দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। আজকে তো সরকারকে মানুষ ভয় করছে, সরকার মানুষকে ভয় করছে না, মানুষের মতামতের গুরুত্ব দিচ্ছে না, এই জায়গাটা হচ্ছে বড় সমস্যা। কাঠামোগত ইনস্টিটিউশনগুলোকে এমনভাবে দলীয়করণ করেছে, যখন একজন কোথাও কোথাও পুলিশের কর্মকর্তা যখন বক্তৃতা দেন, যদি চেহারা না দেখেন মনে হবে যেন আওয়ামী লীগের কোনো নেতা বক্তব্য দিচ্ছেন, কোর্টে যান কোনো কোনো বিচারকের বক্তব্য এমন মনে হয় যেন এই আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতা এখানে বসে এইসব বাগাড়ম্বর করছেন। যার নির্বাচন কমিশনে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার সচিবকে বলেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে তুমি ব্রিফিং করবো এই ঘটনার পরে, সচিব করে না, তার সচিব তার কথা শোনে না, সে কীভাবে একটা দেশের এরকম ঝঞ্ঝাপূর্ণ একটা নির্বাচন পরিচালনা করবেন। এই সাংবিধানিক কাঠামোগুলোকে সংস্কার করা অতি বেশি প্রয়োজন, কারণ এখানে সবচেয়ে বেশি যে যোগ্যতা আওয়ামী লীগের আমলে, সেটা হলো আওয়ামী লীগের কে প্রধানকে খুশি করার জন্য যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে কে বেশি এগিয়ে যাবে, এই যে মানে তৈলাক্ত কি বলে তৈলাক্ত দালালি, এ দালালির মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে দখল করা হয়েছে, যে কারণে মেধা সম্পন্ন এবং যোগ্য লোকের আজকে কোনো প্রতিষ্ঠানে নাই।
12টা প্রতিষ্ঠান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য 12টা প্রতিষ্ঠান, প্রতিযোগিতা কমিশন, টিসিবি, ভোক্তা অধিকার পরিষদ এবং আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের 3টা আছে, এরকম মিলে 12টা তারা বাজার নিয়ন্ত্রণে আনতে পারে না। কৃষিমন্ত্রী বলে যে আমরা চেষ্টা করেছি আমরা পারছি না, মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। ঢাকা শহরে 3 ঘন্টার বৃষ্টিতে সমস্ত শহর সমুদ্রে পরিণত হয়ে গেছে, একটা লোক সরি বলে নাই। সিটি কর্পোরেশনের কিংবা ওয়াসার লোক একটা লোক দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি, কোন দেশে আমরা বসবাস করছি? কথায় কথায় গণতন্ত্রের কথা বলে আর তার বাবার কথা বলে, সে নারকীয় হত্যাযজ্ঞের কথা বলে, সেটা তো তাদের দলের লোকেরাই বলেছে, অন্য কেউ সেজন্য দায়ী না। আমি আমার বক্তব্য বাড়াবো না বন্ধুরা, আমি যেটা বলতে চাই শুধুমাত্র নির্বাচনটাকে একটা পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ আশা করলেই হবে না, এই জন্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই ইনস্টিটিউশনগুলোকেও পরবর্তীতে আমাদের দায়িত্ব প্রাপ্তির যে চিন্তা সেখান থেকে আগে থেকেই গুরুত্ব দিতে হবে, যে প্রতিষ্ঠানগুলোকে মেধাভিত্তিক চর্চার জায়গা কীভাবে করা যায়, ইনোভেটিভ একটা সেন্টার কীভাবে তৈরি করা যায়, সেই কাজটা আজকে এগিয়ে নিতে হবে, যার অনেকগুলো জিনিস এখানে এসেছে। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে শুধু এতটুকুই বলতে চাই, অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন যতটুকু জেনেছি, সেনাবাহিনীর শীতকালীন মহড়া আমাদের একটা জাতীয় ঐতিহ্যের প্রতীক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একবার দুবার জাতীয় দুর্যোগে এটা বন্ধ হয়েছিল, এইবার সেটাকে বন্ধ ঘোষণা করা হয়েছে। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মহান মুক্তিযুদ্ধের, 16ই ডিসেম্বরের কুচকাওয়াজকে বন্ধ ঘোষণা করা হয়েছে এই বছর। কি চাচ্ছে এই সরকার মানুষ জানতে চায়, এসবের অর্থ কি? মার্কিন প্রেসিডেন্ট জনাব আব্রাহাম লিঙ্কন যার বক্তব্য আমরা প্রায় কোট করি, যে ডেমোক্রেসি ইজ ফর দি পিপল, অফ দি পিপল, বাই দি পিপল, এই আওয়ামী লীগের বৈশিষ্ট্য হচ্ছে এরা একটা করে অ্যালফাবেট চেঞ্জ করে এটার পুরো ব্যাখ্যা নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগের ব্যাখ্যাটা হচ্ছে ফরের জায়গায় FOR, ফরের জায়গায় আসবে FAR, ফার, যা দূরে যা, জনগণের দরকার নেই, ফর দি পিপল, অফ দি পিপল, ওয়েফ অফ, এ জায়গায় আওয়ামী লীগের হচ্ছে OFF, অফ, সুইচ অফ করে দিল, পাবলিকের দরকার নেই, বাই দি পিপল, মানুষের দ্বারা, আর আওয়ামী লীগ বলে বাই দি পিপল, দরকার নেই, এই ফর দি পিপল, অফ দি পিপল, বাই দি পিপল, এইটার জনক হচ্ছে এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ। আবার আব্রাহাম লিঙ্কনের জীবনের উদাহরণ দিয়ে একটা কথা বলে যাই, US সিক্রেট সার্ভিস সারা পৃথিবীতে একটা পরিবর্তনের নাম, আবার কারো কারো কাছে আতঙ্কের নাম। US সিক্রেট সার্ভিস আইনটা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন স্বাক্ষর করেছিলেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসাবে, এর 1 ঘন্টা পরে একটা অনুষ্ঠান ছিল, সে অনুষ্ঠানটা ছিল একটা থিয়েটার হলে, ঠিক 1 ঘন্টা পরে ওই থিয়েটার হলে বসে তার এই সিক্রেট কমিশনের লোকেরা তাকে রক্ষা করতে পারেনি, সেখানে তিনি আততায়ী হাতে নিহত হয়েছিলেন। তো আইরনি অফ পলিটিক্স কিন্তু অনেক কিছু আছে। আওয়ামী লীগের বয়স 75 বছর, অন্য যে কোনো দলের বয়স আমাদের যারা মাল্টি ক্লাস অর্গানাইজেশন তারা আওয়ামী লীগের চেয়ে বয়সে অনেক ছোট। এই বয়োজ্যেষ্ঠ দলটির যদি এখনো হুঁশ না হয় তাহলে যে পরিণতি হবে সেজন্য দেশের ক্ষতি আমরা হতে দেব না, হয় দলের ক্ষতি হবে, দেশের ক্ষতি যাতে না করতে পারে সে প্রতিজ্ঞায় আমাদের সবাদের ঐক্যবদ্ধ হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।